হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও কিছু সাহাবী একদা মরুভূমি পাড়ি দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ল অনেকগুলো মানুষের একটা জটলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীরা কাছে গিয়ে দেখলেন একজন মানুষ শুয়ে আছে আর তার চারপাশে কিছু মানুষ বিভিন্ন মন্ত্র পড়ে ফু দিচ্ছে। এই মানুষগুলো মূলত তান্ত্রিক ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন এই শুয়ে থাকা ব্যক্তির কি হয়েছে। তারা উত্তর দিল সে আমাদের নেতা, তাকে সাপে কেটেছে। তোমাদের মধ্যে যদি কেউ মন্ত্র জানো তাহলে আমাদেরকে সাহায্য করো, আমাদের নেতাকে বাঁচাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা তোমাদের নেতাকে সুস্থ করে দিতে সাহায্য করতে পারি, বিনিময়ে আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে। হযরত আবু সাঈদ খুদরির এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবার সূরা ফাতিহা পাঠ করে সাপে কাটা ব্যক্তির গায়ে ফু দিলেন। সাপে কাটা লোকটি সাথে সাথে শোয়া অবস্থা থেকে বসে পড়ল। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। এবার লোকটি বসা থেকে দাঁড়িয়ে গেল। একইভাবে আবারও ফু দিলেন। এবার লোকটি হাঁটতে শুরু করল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল এবং খুশি হয়ে তারা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের ৩০টির বেশি ছাগল দিয়ে দিল। বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন, আর এই কোরআনেই রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের প্রতিষেধক, যেমনটি সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।